নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 আর কটা দিন বাকি, নতুন বছর পড়ে যাচ্ছে, প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা নতুন বছর কেমন যাবে। আমি 2023-এর উপর প্রচুর ভিডিও কিন্তু আপলোড করেছি, প্রত্যেকে দেখে নেবেন। আজকের যে ভিডিওটি, 2023-এ রাহু হতে চলেছে মহাশক্তিশালী, অর্থাৎ রাহু হতে চলেছে ক্ষমতাবান। এর ফলে পয়লা জানুয়ারি টু উনত্রিশে অক্টোবর 2023 মহা ভবিষ্যৎবাণী, যে রাশিগুলোর উপর আমি করতে চলেছি, বিশেষভাবে ইম্পর্টেন্ট এই রাশিগুলোর নাম, কারণ এই ভিডিওটিতে আমি বেশ কিছু এক্সপ্লেন কিন্তু আপনাদের সামনে করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রত্যেকটি গ্রহ আপনার চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে সাতটি গ্রহ নবগ্রহের মধ্যে, সাতটি গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে, রাশিচক্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এই জন্য বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এই নবগ্রহের মধ্যে সাতটি গ্রহ কিন্তু ঘুরে, আর দুটি গ্রহ রাহু এবং কেতু ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। অর্থাৎ যখন আপনার জানুয়ারি মাসে, যখন 2023 জানুয়ারিতে রাহু কিন্তু আপনার 16 ডিগ্রিতে কিন্তু চলে আসছে, এই 16 ডিগ্রি থেকে 14 ডিগ্রি, 14 থেকে 13, 13 থেকে 12, 11, 10, এই করে করে কিন্তু ডিগ্রি অনুযায়ী কিন্তু যুব অবস্থা থেকে বাল্য অবস্থায় কিন্তু আস্তে আস্তে কিন্তু যাবে। এর ফলে যে রাশিগুলোর উপর এই রাহু গ্রহের শুভ প্রভাব পড়তে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে জানাব। এবং 30 অক্টোবর 2023 মহা পরিবর্তন হতে চলেছে রাহু গ্রহের। অর্থাৎ বর্তমানে রাহু মেষ রাশিতে, কেতু আপনার তুলা রাশিতে অবস্থান করছে, এবং আপনার ঠিক 30 অক্টোবর 2023 থেকে রাহু আপনার অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। অর্থাৎ পয়লা জানুয়ারি টু 29 অক্টোবর 2023 পর্যন্ত কি ঘটনা ঘটতে চলেছে এই রাহু গ্রহের ডিগ্রিকারি চেঞ্জ হওয়ার ফলে। অর্থাৎ যাওয়ার আগে রাহু কিন্তু দুহাত ভরে কিন্তু দিবে 2023-এ যে যে রাশির আমি কথা বলছি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলো মালামাল হতে চলেছে রাহু গ্রহের কৃপায়, সে রাশিগুলো কিন্তু বিশেষভাবে শুভ ফল পেতে কিন্তু চলেছে। একটা কথা আছে, আপনারা প্রত্যেকে জানেন, পরিবর্তনশীল এই জগৎ, জগতে কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী নয়। অর্থাৎ কেউ যে ভাবে যদি আমার যে সারা জীবন দুঃখই চলছে, সেটা নয়। আমি বারবার বলছি, জগৎ পরিবর্তনশীল, আপনার ভালো আছে খারাপ আসবে, খারাপ রয়েছে আপনার ভালো আসবে, প্রত্যেকেরই যে এই 2023 খারাপ যাবে না, প্রত্যেকেরই যে ভালো যাবে এটা কিন্তু না। অর্থাৎ গ্রহ কিন্তু আপনার শেষ কথা কিন্তু বলে, অনেকে বলে না আমি স্যার মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু গ্রহ কিন্তু গ্রহের কাজ কিন্তু করে যাবে। গ্রহ কিন্তু আজকে আমাদের টোটাল মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করছে। আপনি বেদকে যদি বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু আছে, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অগ্রিম পূর্বাভাস আপনাকে কিন্তু দেওয়া যায় যে কোন কোন ক্ষেত্রে রাহু ভালো ফল কিন্তু করবে। দেখুন, রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এটাও কিন্তু দেখা দরকার, আপনার লগ্ন টু দ্বাদশভাবে রাহু কোনভাবে অবস্থান করছে, এবং আপনার জন্মচকে
রাহু নক্ষত্রগত দিক থেকে এবং ডিগ্রিগত দিক থেকে কেমন আছে সেটাও জানা দরকার। এর উপর কিন্তু আপনি কিন্তু ফল পাবেন, এবং আমি রাহুর উপর বেশ কিছু ভিডিও আমি কিন্তু আপলোড কিন্তু করেছি, আপনারা অবশ্যই দেখে নিন। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা আপনি জানবেন কি করে, সেটা আপনার নেচার দেখে কিন্তু জানা যাবে। রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ। রাহু এই কলিযুগে যদি হঠাৎ, দেখুন হঠাৎ চাকরি, হঠাৎ কোনো জায়গা থেকে আপনার চাকরি একটা অফার আসলো, হঠাৎ আপনার চট জলদি বিবাহ ঠিক হয়ে যাবা, এটা কিন্তু রাহু গ্রহ কিন্তু করায়। হঠাৎ আপনার প্রাপ্তি ঘটানো, এটাও কিন্তু রাহু গ্রহ কিন্তু করায়। রাহু কিন্তু যে কোনো কাজ চট জলদি কিন্তু করায়। যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন কি না, তাদেরকে আমি বলবো রাহু কিন্তু ভালো থাকা দরকার। রাহু হচ্ছে রূপ বদলকারী একটা প্ল্যানেট, অর্থাৎ একটা মহিমা কিন্তু আছে। রাহু যার জন্মছকে ভালো রয়েছে তারা কিন্তু ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে কি না ক্ষেত্রে, যারা সেক্টরে যারা কাজ করছেন, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হয় তবু বুধের জায়গায় দরকার থাকা দরকার, বুধ আপনার জন্মছকে কেমন আছে সেটা জানা দরকার। কিন্তু শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন কাজ, এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত আছে, বিদেশের সাথে যুক্ত আছে, বিদেশ থেকে আপনারা কেমন প্রফিট পাবেন এটাও কিন্তু রাহু কিন্তু দেয়। বিদেশ থেকে আপনারা লাভ কেমন পাবেন এটাও কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে দেয়। বিদেশ যাত্রার যোগ আছে কিনা সেটাও কিন্তু রাহু কিন্তু নির্দেশ কিন্তু করে। অর্থাৎ রাহু হচ্ছে এমনই একটা প্ল্যানেট আপনাকে চট জলদি জিরো থেকে হিরো কিন্তু করে দিতে কিন্তু পারে। এবং আপনার জন্মছকে রাহুকে বলবত্তা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে চমৎকারী কিন্তু লাভ কিন্তু দিবে, এবং বর্তমানে কিন্তু অফার চলছে, যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং একবার পরামর্শ করে নিন আমার সাথে যে রাহু আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে। রাহুকে আপনার পাওয়ার দিতে হবে কি হবে না, রাহু কিন্তু শনির, শনির যে ফলগুলো আছে কি না সেটা কিন্তু রাহু অনেকটা কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ শনির ফল রাহু দেয় এবং আপনার মঙ্গলের ফলটা কিন্তু কেতু দেয়। আমি বারবার এই কথাটা বলি, শনির যেমন নেচারগুলো দেখতে পাচ্ছেন রাহুরও কিন্তু ঠিক তেমনি নেচার। রাহু কিন্তু আপনাকে যে ফলগুলো আপনাকে দিবে ঠিক শনি কিন্তু আপনাকে ফল দেবে। এই জন্য বারবার বলি কুকুরকে আপনারা কিন্তু বিশেষ করে ভালো কিন্তু বাসুন, তাতে শনিগ্রহ রাহু গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে ভালো কিন্তু হবে। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো আছে কিন্তু আপনার কাজ হচ্ছে না, বাধা চলে আসছে। দেখবেন রাহু খারাপ থাকলে কী হয় জানেন, বেশ কিছু বাধার কিন্তু সম্মুখীন হতে হয়। রাহু হচ্ছে চট জলদি কিছু কিছু ক্ষেত্রে মানে অ্যাগ্রেসিভ একটা প্ল্যানেট, হুট করে কোনো কাজ করে দেওয়া, ভুল কিছু কাজ করে দেওয়া, আবার আপনাকে কিন্তু প্রচুর উচ্চ স্থানে উঠিয়ে দেওয়া, আপনার নাম যশ করে দেওয়া, এটাও কিন্তু রাহু কিন্তু করে। তো রাহু কলিযুগে যদি অর্থ দিয়ে থাকে, কলিযুগে একটি গ্রহ শনি এবং রাহু, এই দুটি গ্রহ কিন্তু মানে দুর্দশ অর্থ কিন্তু দেয়, দুর্দান্ত অর্থ, যেটা কল্পনার বাইরে শনি এবং রাহু কিন্তু অর্থ দিয়ে থাকে। আমি কৌশিক রায় প্রচুর ছক অ্যানালিসিস করে এই কথাটা আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বলছি, কারণ শনি এবং রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে নিশ্চিতরূপে আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। এবং কলিযুগে যে অর্থ কারক গ্রহ বলতে পারেন সেটি হচ্ছে রাহু গ্রহ, শনি গ্রহ। বৃহস্পতি কী দেয়, বৃহস্পতি আমাদেরকে জ্ঞান দেয়, বৃহস্পতি আমাদেরকে ধর্ম দেয়, বৃহস্পতি আমাদেরকে চিন্তা শক্তি দেয়, কিন্তু রাহু এবং শনি দেয় কিন্তু অর্থ। যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, কিচ্ছু হচ্ছে না, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থাৎ যারা সারেন্ডার হয় কিনা তাদেরই কিন্তু আমি হাত ধরি, নচেত আমি কিন্তু হাত চট করে কারো কিন্তু আমি ধরি না, বারবার বলছি। অর্থাৎ যে জায়গাটাতে আপনার সমস্যা রয়েছে, আপনি একজনের কাছে গেছেন, আপনি একজন
টিচারের কাছে গেছেন আপনাকে নম্র ভদ্রভাবে থাকতে হবে, তেমনি এই জায়গাটা কিন্তু আপনাকে সেই জায়গাটা কাজ পাওয়ার জায়গাতে কিন্তু আপনাকে থাকতে হবে। এবং একটি কথা আপনাদেরকে আমি বারবার বলছি, আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনি বিচার করুন, তবেই কিন্তু আপনি এক্সাল্টেড রেজাল্ট পাবেন, কিন্তু এক্সাল্ট যে রেজাল্ট আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু পাবেন। এবার আমি আপনাদেরকে বলি, দেখুন সমস্যা প্রত্যেক মানুষের জীবনে রয়েছে, কার জীবনে সমস্যা নেই? এই জন্য তো জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গা থেকে তুলে কিন্তু নিয়ে আসবেই আসবে। ওই হবে হচ্ছে বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নাই, খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। ওই এটা বললাম হবে, হচ্ছে, হতে পারে, এরকম না, খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। সঠিক প্রতিকার আপনার ভাগ্যকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ 2023-এ রাহু গ্রহ মহাশক্তিশালী হয়ে মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি 1 জানুয়ারি টু 29শে অক্টোবর, যে রাশিগুলোর মানে কপাল খুলতে চলেছে, রাহু গ্রহের বিশেষ কৃপা পড়তে চলেছে। তবে রাহু রক্ষা কবচটা অবশ্যই পরিধান করুন, বিশেষরূপে কিন্তু লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, যারা রাশি এবং লগ্ন বলেন, লগ্ন ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন আপনার ক্ষেত্রে কিন্তু রাহু মানে দুর্দান্ত ফল আপনাকে কিন্তু দিয়ে যেতে চলেছে। দ্বিতীয় যে রাশিরা এবং লগ্নের কথা আমি বলবো, সে রাশি লগ্নের নাম আপনার মিথুন রাশি অথবা মিথুন লগ্ন। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি অথবা মকর লগ্ন। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্ন মানুষ হন, 2023 মহা ভবিষ্যৎবাণী 1 জানুয়ারি টু 29শে অক্টোবর আপনারা রাহু গ্রহের কৃপায় কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, তুলা লগ্ন অথবা তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে কিন্তু চলেছে, মানে এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন তুলা রাশি অথবা তুলা লগ্নের যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে 2023 নতুন শুভ সূচনা কিন্তু করতে চলেছে। এরপর যে আমি রাশি অথবা লগ্নের নাম বলবো, সেটি হচ্ছে বিষ রাশি অথবা বিষ লগ্নের যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ 2023 আপনি বিষ লগ্ন অথবা বিষ রাশির মানুষ যদি হন, আপনার ইনকাম বাড়বে কিন্তু খরচ আপনাদের বৃদ্ধি করবে, খরচের জায়গাটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর আমি যেটির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি অথবা আপনি যদি মেষ লগ্নের মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই 2023 আপনার ক্ষেত্রে কিন্তু মানে দুর্দান্ত লাভ কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে 2023 1 জানুয়ারি টু 29শে অক্টোবরের মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যদি আপনি মানুষ হন, রাহু কিন্তু আপনাকে কিন্তু দিতে চলেছে, মালামাল করতে চলেছে রাহু। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু চলেছে রাহু। আপনাদের না হওয়া কাজ, চাকরি, বিবাহ, ব্যবসা, এই সকল দিক থেকে সিংহ লগ্ন অথবা সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে কিন্তু চলেছে। অর্থাৎ রাহু মহা শক্তিশালী হয়ে 2023-এ যে রাশিগুলোর মহা ভবিষ্যৎবাণী আমি বললাম, 1 জানুয়ারি টু 29শে অক্টোবর ডায়েরিতে নোট করে নিন, রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।